হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স মিডিয়া চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম একটি থিমস নিয়ে এসেছি। আজকে একটি থিমসের মধ্যে আপনারা তিনটি কালারের ডিফারেন্ট ডিফারেন্ট আপনারা ইমেজিং তিনটি থিমস দেখতে পারবেন। গাইস, আজকের এই থিমসটি আমি আপনাদের জন্য খুবই সুন্দরভাবে সাজিয়েছি। খুবই সিম্পলের মধ্যে অসম আপনারা তিনটি থিমস দেখতে পারবেন। খুবই ইউনিক করে আমি এই থিমসগুলি আপনাদের জন্য ডিজাইন করেছি। যদি গাইস এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা নিত্য নতুন KLWP-র উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কীভাবে থিমসটি সেট আপ করবেন সেটাই দেখা যাও। ওয়েলকাম ব্যাক গাইজ। দেখেন, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দিই, যদি এই ধরনের সেট আপ আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে, তাহলে উপরের আই বটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি দেখেন, তাহলে নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের, KLWP। এই KLWP এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই KLWP প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। গাইস, যখনই আপনি প্রথমবারের মতন নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রোল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কের ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভের ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবেন। দেখেন গাইস, এই ধরনের সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করতে হবে। উইদাউট নোভা লঞ্চার আপনারা এই থিমসগুলি কোনো কাজ করবে না। সবগুলি কাজ কিন্তু থার্ড পার্টি এই নোভা লঞ্চার অপশনটি অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন, এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস, আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান জিপ ফাইলটি আনজিপ করার জন্য, তাহলে দেখেন এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এরকম শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাড হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ উইদাউট স্কিপ দেখেন, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে টাইপিং করে দিয়েছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে গাইস, আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। এখন গাইস, আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রোল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এখন সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তার জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রোল করে একটু নিচে চলে আসুন। যদি আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে, যদি আপনি ওই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে এখানে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে উপর থেকে এখানে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন। দেখেন গাইস, এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি আপনারা প্লে স্টোরে খোঁজাখুঁজি করেন তাহলে এই আইকন প্যাকটি পাবেন না, কারণ এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। বর্তমানে অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোরেও পাবেন না। কোথায় থেকে এই আইকন প্যাকটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে, যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আমি ভিডিওতে বলে দেব। এই আইকন প্যাকটি আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো এখানে দেখেন আমার KLWP অ্যাপ্লিকেশনটি এখানে দেখা যাচ্ছে, তো আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি KLWPটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। যদি আপনি প্রথমে KLWPটি ইউজ করেন আর কোনো থিমস ইউজ করেন তাহলে সেই থিমসটি এখানে শো করবে। তো এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, এখানে থ্রি লাইনে ট্যাপ করে দেবেন। দেখেন গাইস এখানে একটি জিনিস আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, আমি দেখেন KLWP প্রো ভার্সনটি ব্যবহার করতেছি। যদি এই প্রো ভার্সনটি আপনারা ব্যবহার করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে চলে যান, ওইখানে গেলে আপনারা সেম এই অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে, এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন আপনারা এখানে দেখবেন এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, আপনার থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন, তারপরে আবারও আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে জিপ ফাইলটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই KLWP থিমসটির উপর ট্যাপ করে দেবেন। যখনই আপনি ফার্স্ট টাইম ট্যাপ করবেন, যদি এখানে একটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও থিমসটির উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস আপনারা থাম্বনেইলে দেখেছেন আমি থিমসটির এই কালার রেখেছি, কিন্তু আমি ইন্ট্রোতে বলছিলাম একটি থিমসের মধ্যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট তিনটি কালার দেখতে পারবেন। তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই কালারটি, যে জন্য ফ্রেন্ডস আমি এই থিমসটি এই কালারের মধ্যে রেখেছি। কীভাবে কালারটি চেঞ্জ করবেন, আপনারা একটি থিমসের মধ্যে তিনটি থিমস দেখতে পারবেন, তো সেইগুলাই আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো এই থিমসটিকে সেভ করার জন্য আপনাকে থিমসটির উপর ট্যাপ করে দিতে হবে। এখানে হালকা একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর এখানে আপনারা থিমসটি দেখতে পারবেন। এখন গাইস আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কীভাবে একটি থিমসের মধ্যে আপনারা তিনটি কালার ইউজ করতে পারবেন। যদি এখানে আপনারা উপরে একটি ছোট্ট অপশন দেখতেছেন আমি রেখেছি, এখানে যদি ট্যাপ করেন তাহলে দেখেন থিমসটি হোয়াইট হয়ে যাবে, তারপরে যদি আবারও ট্যাপ করেন তাহলে দেখেন এটা ডার্ক হয়ে যাবে। আর যদি সেম গাইস যে থিমসটি আমি আপনাদেরকে থাম্বনেইলে দেখিয়ে দিয়েছি সেই থিমসটি আপনারা যদি ইউজ করতে চান, সেই কালারটি ইউজ করতে চান, তাহলে আবারও ট্যাপ করুন, দেখেন সেম আপনার আমার থাম্বনেইলের যে কালারটি দেখিয়েছি সেই কালারটি আপনারা এখানে দেখতে পারবেন। তো দেখুন গাইস যদি এটাকে সেভ করতে চান তাহলে এখানে উপরে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে আপনাকে এরকম সেভিং দেখাবে না, আপনাকে ওইখানে FX একটি অপশন দেখাবে, আপনারা ওইখানে ট্যাপ করবেন। তারপরে আপনারা নিচে এখানে দেখতে পারবেন সেট ওয়ালপেপার এরকম একটি অপশন চলে আসবে, তো ওইখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে যখনই আপনারা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন গাইস, এখানে আপনারা অসম একটি থিমস দেখতে পারবেন। যখনই আবার আর ডিসপ্লে থেকে আপনারা যদি এটার কালারটি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা কালারটি চেঞ্জ করে নিতে পারবেন। তো গাইস আজকের এই থিমসটি আপনার কাছে কেমন লাগলো, যদি এই থিমসটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। আর যদি গাইস আপনারা এই আইকন প্যাকটি ডাউনলোড করতে চান এই থিমসের জন্য যদি আপনারা ইউজ করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান, অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি।
তো গাইজ, আজকের এই সেট আপটি এখানেই শেষ করতে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্সড মিডিয়া চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।